हेलो गाइस, आज हमरा देखबो এরিনা ব্যবহার কিভাবে সিমুলেশনের প্রবলেম সলভ করা যায়। তো এখানে একটা প্রবলেম আছে, লেট থিং অ্যাবাউট ইজ সুপার শপ মিনাবাজার হোয়ার অ্যান অফার ইজ গিভেন অন ক্লোজ আপ টুথপেস্ট। দ্য অফার ইজ ফার্স্ট 100 কাস্টমার ক্যান গেট এ ফ্রি ইয়ারফোন অ্যালং উইথ বাই অন 150 গ্রাম ক্লোজ আপ টুথপেস্ট। মানে যদি 150 গ্রাম ক্লোজ আপ টুথপেস্ট কেনে, তাহলে ফার্স্ট প্রথম 100 জনক একটা ফ্রি ইয়ারফোন দেওয়া হবে। তো বলা আছে ইয়ারফোন খারাপ হবে, এখানে কিন্তু একটা অবশ্য কন্ডিশন দেওয়া আছে, যদি 100 জন ফার্স্ট 100 জন কাস্টমারকে এই অফারটা দেওয়া হবে, 100 জনের বেশি হলে কিন্তু সে পাবে না। তারা বলেছে কাস্টমার অ্যারাইভ অ্যাট দ্য শপ উইথ এক্সপোনেনশিয়ালি ডিস্ট্রিবিউটেড ইন্টার অ্যারাইভাল টাইম অফ মিন 7 মিনিট। এখানে বলা হয়েছে কাস্টমার অ্যারাইভ দ্য শপ, মানে কাস্টমার শপে আসে 7 মিনিট, হ্যাঁ অ্যাভারেজ 7 মিনিট, মানে মিন, এই মিন বলতে গড় বোঝাচ্ছে, মানে অ্যাভারেজে 7 মিনিট পর পর কাস্টমার আসে শপে। দ্য শপকিপার টেক 1 থেকে 3 মিনিট, মানে কাস্টমার টেক সময় নেয় 1 থেকে 3 মিনিট ইন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড টু সার্ভ ইজ কাস্টমার। মানে একটা কাস্টমারকে ওই দোকানদার এই টুথপেস্ট বা ওই হেডফোন অফারটা দিতে টাইম নেয় 1 থেকে 3 মিনিট। ইস কাস্টমার প্রত্যেক কাস্টমার একজন করে কাস্টমারকে দিতে তারা সময় নেয় 1 থেকে 3 মিনিট। কাস্টমার অ্যারাইভিং উইল ব্যাক ফোর্স টু গো টু হোম গো টু অ্যানাদার শপ ইফ অলরেডি 100 কাস্টমার গেট দ্য অফার। এখানে বলা হয়েছে ইফ অলরেডি বলতে 100 কাস্টমারের পর যদি কোনো কাস্টমার আসে, তাহলে ওই কাস্টমারকে হয় ঘুরে বাড়ি যেতে হবে বা অন্য দোকানে যেতে হবে, তারা সার্ভিসটা পাবে না। এখানে বলা হয়েছে উই আর ইন্টারেস্টেড ইন সিমুলেটিং দ্য সিস্টেম ফর 12 আওয়ার্স, মানে এই প্রসেসটা চলবে, বাস অফারটা এই সিমুলেশনটা চলবে 10 ঘন্টায়। 10 ঘন্টার মধ্যে যেই ফার্স্ট 100 জন কাস্টমার আসবে, তারা শুধু এই অফারটা পাবে। তাহলে এখন আমাদেরকে এখানে খুঁজতে হবে প্রসেস কোনটা আর কন্ডিশন কি বা কিউ কি। এখানে এখন আমাদেরকে সেটা দেখতে হবে যে কাস্টমার অ্যারাইভ করলো, অ্যারাইভ করার পর প্রথম ফার্স্ট 100 জন কাস্টমার সার্ভিস পাবে বা ওই অফারটা পাবে। তো এই ক্ষেত্রে আমাদের সেটা দেখতে হবে প্রসেস হচ্ছে শপকিপার, যেহেতু এখানে একটাই শুধু দোকানদার, যে সেই শুধু মানে প্রসেস করতেছে বা সার্ভিস দিচ্ছে, তাহলে প্রসেস একটাই। তো এখন যদি আমাদেরকে সিমুলেশনে যাই, তো এখন যেটা করতে হবে আমাদেরকে ক্রিয়েট করতে হবে, যেহেতু ক্রিয়েট বলতে অ্যারাইভ, কাস্টমার অ্যারাইভ করলো, অ্যারাইভ করার পর সে কী করলো, দোকানদারের কাছে যাবে বা শপকিপারের কাছে যাবে, তারপর টুথপেস্ট নিয়ে চলে যাবে, আর তো কিছু নাই এখানে, বাস এটা হচ্ছে আমাদের মডেল। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখানে আমাদেরকে বলা আছে কি ফার্স্ট 100 জন কাস্টমার যারা আছে শুধু তারা এই অফারটা পাবে। তাহলে এখন আমরা যদি ডিরেক্ট এরকমভাবে মডেলটা রাখি, তাহলে তো আর সার্ভিসটা চলবে কতক্ষণ, সার্ভিসটা চলবে 12 ঘন্টা। এই 12 ঘন্টার মধ্যে সার্ভিসটা যদি চলে, দোকানটার অফারটা যদি চলে 12 ঘন্টা, এই 12 ঘন্টার মধ্যে যদি 200 জন কাস্টমার আসে, সেই 200 জন কাস্টমারও তো অফারটা পাবে। কিন্তু আমাদের কন্ডিশনে বলা আছে কি ফার্স্ট 100 জনে অফারটা পাবে, তাহলে আমাদেরকে অবশ্যই, যেহেতু 100 জন, এখানে একটা কন্ডিশনের ব্যাপার আছে যে 100 জনের বেশি হওয়া যাবে না, তাহলে তখন আমরা কী করবো, জাস্ট
এখানে একটা ডিসাইড এই কন্ডিশন একটা লাগে দেব, দেওয়ার পর এখান থেকে কানেক্টটা দিয়ে দেই, মানে কানেক্টটা দিলাম, কানেক্টটা দেওয়ার পর যেটা করতে হবে সেটা হচ্ছে এখন আমাদের যে ভ্যালুগুলো আছে প্রশ্নে সেটা দেখতে হবে। তো এখানে অ্যারাইভ করলো, অ্যারাইভ করার পর ডিসাইড করলো যদি 100 জনের বেশি, 100 জনের কম বা 100 জন কাস্টমার পর্যন্ত যদি হয় তাহলে তারা এই সার্ভিসটা অপারটা পায়ে চলে যাবে, কিন্তু 100 জনের যদি বেশি হয় তারা কী হবে, তারা হয় অন্য দোকানে যাবে না হয় বাসায় যাবে। তো এখান থেকে তাহলে কোথায় যাচ্ছে, এখান থেকে আমরা যেটা এক্সিট পয়েন্ট এক্সিটে দিলাম, যদি 100 জনের বেশি হলে সে এখানে এক্সিট দিয়ে বাসায় চলে যাবে বা অন্য দোকানে যাবে। এটা হচ্ছে আমাদের মডেলটা। তো এখন আমরা যদি ফুলফিল সিমুলেশনটা করতে চাই তাহলে অ্যারাইভ, এটা সাপোজ আমরা দিলাম অ্যারাইভ, নাম দিলাম অ্যারাইভ, দেওয়ার পর অ্যারাইভে কী বলা আছে যে কাস্টমার ইন্টার অ্যারাইভাল টাইম যে মেন 7 মিনিট, যদি মেন কথাটা উল্লেখ থাকে তাহলে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে সিলেক্ট করতে হবে এক্সপ্রেশন, এক্সপ্রেশন থেকে এখান থেকে যে আইকনে ক্লিক করার পর মেন এক্সপ্রো মেন থেকে এখানে ক্লিক করতে হবে এই মিনের জায়গায়, এই শুধু এই মিন, এই ব্র্যাকেটের ভিতরে যে মিন লেখাটা আছে এইটুকু তুলে দিয়ে আমাদেরকে বাতা বসাতে হবে, সেখানে বলা আছে কত মিন 7 মিনিট, তাহলে আমাদেরকে এখানে বসাতে হবে 7 মিনিট, আর ইউনিটটা আছে এটা আমরা করে দেবো মিনিট, দেওয়ার পর ওকে, এটা করলো আমাদের অ্যারাইভ। তারপর আমাদেরকে আছে ডিসাইড বলতে কন্ডিশান, এখান থেকে কতজন কাস্টমার থাকবে, আছে 100 জন, তাহলে 100 জন আমরা সিলেক্ট করলাম, এটা 100 জন, এখন তো টু ওয়ে চান্স, এটা তো হবে না, এখানে তো দুই টু ওয়ে চান্স, মানে দুইটা তো চান্স না, এখন আমরা এখানে তো কন্ডিশান টু ওয়ে কন্ডিশান চান্স না, আমাদেরকে এখানে আসতে হবে কন্ডিশান, কন্ডিশানের পর এখান থেকে আমাদেরকে টু ওয়ে কন্ডিশান বলতে হয় 100 জনের যদি বেশি হয় তাহলে সার্ভিস পাবো না, 100 জনের ফার্স্ট যদি কম হয় তাহলে সার্ভিস পাবো, আর এখান থেকে এন্টিটি তার জায়গায় সিলেক্ট করতে হবে অ্যাট্রিবিউট, যেহেতু আমরা কাউন্ট করবো 100 জনের বেশি হতে পারবো না তাই আমাদেরকে সিরিয়াল নাম্বারটা কাউন্ট করার জন্য আমাদেরকে এখানে দিতে হবে এন্টিটি সিরিয়াল নাম্বার, এটা ক্লিক করতে হবে, খারাপ এখানে দেবো 100, যদি এখানে প্রশ্নে যত থাকবে যদি 200 থেকে 210 জন যা থাকবে তাই, যদি 100 জন বলা আছে 100 জন, তারপর এখান থেকে সিলেক্ট করতে হবে 100-র কম বা সমান, তাহলে লেস দেন ইকুয়াল, দেওয়ার পর এখানে আমাদের হচ্ছে ওকে, আমাদের ডিসাইডের কাজও শেষ। তারপর আছে প্রসেস, প্রসেসের কাজ আমরা যে কোনো আমরা নাম চেঞ্জ করে দিতে পারি বা ওরকম থাকলেও সমস্যা নেই, এখান থেকে অ্যাকশন থেকে অবশ্যই সার্চ দিলে রিলিজ, এখান থেকে অ্যাড, অ্যাড থেকে জাস্ট ওকে। তারপর এখন এখানে আমরা কী দেবো, ডিলে টাইপ কী সিলেক্ট করবো, আমরা প্রশ্নে যদি যাই তাহলে বলা আছে যে শপকিপার টেক্স 1 থেকে 3 মিনিট, এখানে কিন্তু বলছে কি 1 থেকে 3 মিনিট ইউনিফর্মালি ডিস্ট্রিবিউটেড সার্ভ দিস ইস কাস্টমার, ইউনিফর্মালি মানে সে কাস্টমার এই শপকিপার বলতে এই দোকানদার একজন কাস্টমারকে সার্ভিস দেয় টাইম নেয় 1 থেকে 3 মিনিট, আর এখানে বলা আছে কি মিনিট ইন ইউনিফর্মলি, তাহলে আমাদেরকে অবশ্যই এখান থেকে সিলেক্ট করতে হবে ইউনিফর্ম, তারপর ইউনিটটা দেবো আমরা মিনিট, আর কত থেকে কত 1, 2, 3, তাহলে আমাদের এই 1টা হবে মিনিমামে আর 3টা হবে ম্যাক্সিমামে, জাস্ট ওকে, দেওয়ার পর এটা আমাদের হচ্ছে এক্সিট পয়েন্ট। এখন আমাদেরকে আরও যেটা করতে হবে, এখানে বলা আছে কি এই অফারটা চলবে কতক্ষণ, 10 ঘন্টা, এই 10 ঘন্টায় প্রথম যে 100 জন আসবে তারা, তাহলে আমাদের এই 10 ঘন্টাটা এখন কোথায় দিতে হবে, এই 10 ঘন্টা আমাদেরকে বলতে রান, রান থেকে সেট আপ, সেট আপ থেকে যদি এরকম থাকে তাহলে আমরা খুঁজে নেব রেপ্লিকেশন প্যারামিটার, এটা ক্লিক করার পর এই রেপ্লিকেন্ট লেন্থ যেখানে আছে এখানে আমাদেরকে দিতে হবে কত ঘন্টার জন্য 12, তাহলে এখানে দিতে হবে 12,
বাকি যা ঠিক আছে, যেহেতু 12 এটা মিনিট অপশনাল যেখানে উল্লেখ করা আছে আওয়ার্স, তাহলে 10 ঘন্টায় থাকবে। জাস্ট শুধু এখানে ইনফিনিটির জায়গায় 12 বসে দিয়ে আমরা জাস্ট ওকে করে দেবো, বা স্টার্ট টাইম ইকাস টিক মার্ক দিয়ে দিতে পারো, জাস্ট ওকে। ওকে দেওয়ার পর আমরা এটা সেভ করব। সেভ করার পর আমরা যদি এখানে রানে ক্লিক করি তাহলে আমাদের সিমুলেশনটা আমাদের একটা অলরেডি ইউনিট চালু আছে, এটা আমি কেটে দিচ্ছি। এখন যদি আমি রান করি তাহলে দেখা যাচ্ছে আমার মডেলটা চলতেছে। সর্বোচ্চ কতজন হবে? 100 জন সার্ভিসটা পাবে। তো এখন যদি আমরা এটা ইয়েস করি রেজাল্ট দেখার জন্য,